हे गाइस वेलकम टू माय चैनल तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो शांति चैनल तुम्हारे स्वागत एखन बाजे 10:35 तो देखते तैरी तैरी भाव कोथाय जाच्छे आज के एक बाजार जाब कॉस्मेटिक ग्रोसरी जिनिस सब आनार आछे तो दादा भाई तो पारे ना और ड्यूटी बेरिये जाए छेले आछे बाड़ीते तो आमी एकटू बेरोबो एखन देखिए अनेक देरी है एम तो साढ़े दसटा बजे बेरोते होते 11টা पर ही आस्ते आस्ते देरी है तो तुम्हारा सबाई केमन आछो सरि आछो आशा करी भलो आछो सबाई तो जे जानी जे काजे व्यस्त हमें बेरोचे तैरि हो गए हमें एक बार तुम्हारे जान दी कल के बुक करते पर समय पाए एक व्यस्त छो बेओ क्च छो नहीं देखो थलि फलि सब हमारे रेडी रेडी हो गए सब এবারে এগুলো নিয়ে টিয়ে বেরোবো সব আর এগুলো সব আর দেখো ঘর দর সব নিয়ে কী করবো এখন আমি গুছা বাগা করবো না বাজার যাবে যেতে তখন সময় লাগবে এসে বাকির সময় পাবো গুছাবো যেমন হচ্ছে সব ছেড়ে দিয়েছি সব এমনি রেখে দিয়েছি সব এসে বাকিটা করবো যতটা পেরেছি করেছি জল টল ভরে টরে নিয়েছি জল টল ভরে টরে নিয়ে খেয়েছি খেয়ে টেয়ে নিয়ে এবারে তো থলি ফুলো সব রেডি হয়ে রয়েছে এবারে একটু অটোতে যাব আর আসার সময় অটো আমাদের অটো বুক করাই থাকে প্রত্যেক মাসে সে সব জিনিসপত্র একবারে লোড করে নিয়ে চলে আসি তো আজকে যা বিশাল গরম পড়েছে বলে ছাতা তো নেবই আর দেখতে পাচ্ছি সানগ্লাস নিয়েছে রোদ পুরো চোখে পড়বে আমারও মাইগ্রেনের প্রবলেম আছে বুঝতেই পারছ তো এই বেরোবো জাস্ট দেখি কতক্ষণ লাগে এখন তো ফোনে আলোটা বেরিয়েই গেল বেরোতে হতে কত দেরি হয়েছে না দেখো সানগ্লাসটা পড়ছে কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই পরে বেরোবো রোদে এর গরমকালে একটু পরি পরে বেরোই নাহলে খুব কষ্ট হয় তারপর তো যাবো খুলে দেবো তবে এই আমি একটু বেরোবো এবারে এই গাইস বাজার থেকে এসেছি এসে আড়াইটা নাগাদ ঢুকেছি ঢুকে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া খেলাম প্রচণ্ড বাইরে রোদ গরম একদম ঘেমে নিয়ে গেছি একদম প্রচণ্ড কষ্ট হয়েছে সে একটু চান করলাম আবার ফ্রেশ হলাম রোদটা নিয়ে খাওয়া দাওয়া খেলাম খেয়ে দিয়ে একটু বসলাম বাজার করা তো নয় মাথা খারাপ এই মাসের একটা দিন আমার বড় কষ্ট হয় বাজার করা একাই করতে হয় দাদা বলি ডিউটি চলে যায় খুব কষ্ট হয় গ্রোসারি জিনিস লিখিয়ে টিকি দিয়ে পুজোর জিনিস আনতে হয় তারপরে কসমেটিক আছে আরও টুকটাক অনেক জিনিস ঘরে তো অনেক টুকটাক জিনিস লাগে সেগুলো ছিল অনেকগুলো জিনিস সবগুলো একটু নিতে নিতে দেরি হয়েই যায় আর পশুদের ওখানে একটু বেশি দেরি হয় তো এগুলো করতে করতে অনেক সময় যা গরম ঘাম চিপু হাতে থলি নিয়ে নিয়ে সব করতে হচ্ছে একটু সব কিছুই নিতে হয় ছোটাও নিতে হয় জিনিস তো আছেই সব নিয়ে সবজি ভাজা দেখতেই পাচ্ছ কাপড় জামা সব গরমই রয়েছে সব গুছানো হয়নি কিছু দেখতে পাচ্ছ সব এগুলো একটু গুছাবো গুছিয়ে টুছিয়ে কে কে দেখছো সব রাখা আছে ওরকমই সব ওগুলো গুছাবো সব আর কী কী আছে সব ওগুলো বাগাতে হবে সব দেখতে পাচ্ছ সব ওগুলো গুছাবো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু রেস্ট করবো এই গাইস দেখতে পাচ্ছ আমি শুয়ে পড়েছি একদম সটান অলিশ নিয়ে শুয়ে পড়েছি পাচ্ছি না প্রচণ্ড ক্লান্ত লাগছে সেই ভোরবেলা থেকে উঠেছি 5:10 রান্নাবান্না করে সর্বস্ব কাজ টাজ করে টয়ে দূর দূরতে বাজার গেছি সব জিনিস জিনিস নিয়ে ওগুলো করতে একটু সময় লাগে ঘেমে নয় এক এক অবস্থা করে টুরে বাজার করে আড়াইটা 15 বেজে এসে খেয়ে দিয়ে একদম এখন এখন সোজা এবারে বিছানায় একটু বালিশ নিয়ে একটু এক আধ ঘন্টা ঘন্টা রেস্ট করবো যদি ঘুম আসে ঘুমিয়ে যাবো চোখ বন্ধ হয়ে যাচ্ছে উঠে আবার হে গাইস সব কাজ টাজ এখন ওই সেরে ফুসেছি এখন ওই জিনিসপত্র যেগুলো আছে কী কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি একটু বলেছিলাম দেখাবো কী কী এনেছি গ্রোসারির জিনিস আর কসমেটিক জিনিস কী কী এনেছি এবার দেখাই কী কিনে তোমরা দেখো কী কী এনেছি আবার দেখে নাও সব হলো গ্রোসারির জিনিস সব সর্বস্ব আমি নিচে চলে এসেছি এগুলো সব এখন গোছানোর পালা আছে সব গুছাতে এক কতক্ষণ লাগবে সব এক করে সবজি টবজি সব গোছানো হয়ে গেছে এগুলো এখন গুছাবো একটু তো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার সময় পেলে একটু আবার ব্লগ করব ভিডিওতে আসবো তো এখন এগুলো গুছিয়ে টুছিয়ে নিই কতক্ষণ লাগে জানি না অনেক দেরি হয়ে গেছে অনেক তাও একটু করি দেখি কী আছে সব রাখতে হবে ঠিক মতো করে